আসসালামু আলাইকুম। ঈদ স্পেশাল, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটি ডেজার্টের রেসিপি। আজকে আমি তৈরি করব ব্রেড মালাই রোল। পাউরুটি দিয়ে এই মালাই রোলটা তৈরি করতে সময় লাগবে মাত্র 10 মিনিট। ঠান্ডা ঠান্ডা এই মালাই রোলটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ঈদে আমাদের নানা রকম ব্যস্ততার মাঝেও কিন্তু ডেজার্ট তৈরি করতে হয়, তাই চাইলে ঝটপট এই মালাই রোলটা আপনারা তৈরি করে নিতে পারবেন। প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি প্রায় 3 কাপ পরিমাণে লিকুইড দুধ। এই দুধটাকে আরও বেশি ঘন করার জন্য এখন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপ পরিমাণে পাউডার মিল্ক। নেড়ে চেড়ে সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। চুলার হিটটাকে মিডিয়াম টু লো হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে এই দুধটাকে আমি রান্না করে নিচ্ছি। কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে এই দুধটাকে রান্না করে নিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। নেড়ে চেড়ে এই দুধটাকে প্রায় 5 থেকে 6 মিনিট রান্না করে নেওয়ার পর এখন মিষ্টির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণে কন্ডেন্সড মিল্ক। আপনারা চাইলে কন্ডেন্সড মিল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। এইবার কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে আমি প্রায় আরও 2 থেকে 3 মিনিটের জন্য এই দুধটাকে রান্না করে নিচ্ছি। সাইডের যে মালাইগুলো থাকবে সেগুলোকেও আমি দুধের সাথে মিশিয়ে নিচ্ছি, এতে করে এই মালাই টেস্ট আরও বেশি বেড়ে যাবে। প্রায় 2 থেকে 3 মিনিট পর আমার মালাইটি কিন্তু অনেক বেশি ঘন হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি আর মালাইয়ের এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি পাউরুটির জন্য মালাইটা তৈরি করে নিব। এর জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে কাঠবাদাম কুচি। পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে। এরপর এতে দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপ পরিমাণে পাউডার মিল্ক। একটু আগে যে দুধটা আমরা রেডি করে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণে। এবার এই সব কিছুকে একসাথে মিশিয়ে আমি খুব ঘন একটা মালাই তৈরি করে নিব। এটা আমি ইনস্ট্যান্ট মালাই তৈরি করে নিয়েছি, যাতে খুব সহজে কম সময়ে এই ডেজার্টটা তৈরি করে নেওয়া যায়। তবে আপনারা চাইলে দুধ জাল করে ঘন করেও এই মালাইটা তৈরি করে নিতে পারবেন। এখন এই মালাইটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমরা ব্রেডটাকে তৈরি করে নিব। এখানে আমি কিছু ব্রেড নিয়েছি, আমি প্রায় 6 থেকে 7 পিসের মতো ব্রেড নিয়েছি। এবার একটা করে ব্রেড দিয়ে একটা বেলুনি দিয়ে বেলে একদম পাতলা করে নিচ্ছি। এবার এই ব্রেডের চারপাশের যে ব্রাউন অংশটা থাকবে সেটাকে আমি কেটে ফেলে দিচ্ছি। আমি কিন্তু এই ব্রেডটাকে একটু পাতলা করে বেলে নিয়েছি আর এইভাবে করে আমি সবগুলো ব্রেডকে পাতলা করে বেলে নিয়েছি। এখন একটা করে পাউরুটি নিয়ে নিচ্ছি আর যে মালাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এক পাশ দেখে। এখন আমি এক পাশ থেকে ফোল্ড করে করে এটাকে রোল করে নিচ্ছি। একটু সাবধানে এই রোলটাকে করে নিতে হবে, যাতে করে ভিতরে মালাইটা যাতে বের হয়ে না আসে। এভাবেই আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি আর একটা ট্রেতে এই রোলগুলোকে পরিবেশন করে নিচ্ছি। এবার আগে থেকে তৈরি করে রাখা মালাইটা আমি দিয়ে দিচ্ছি। চারপাশ থেকে একটু ভালো করে মালাইটা দিয়ে দিতে হবে, যাতে করে এই পাউরুটিগুলো খুব ভালোভাবে ভিজতে পারে। এরপর উপরে কিছুটা কাঠবাদাম দিয়ে আমি এই মালাই রোলটাকে পরিবেশন করে নিচ্ছি। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে পরিবেশন করে নিতে পারেন। আপনারা কিন্তু চাইলে এই ব্রেড মালাই রোলগুলোকে আগের দিন তৈরি করে এর পরের দিন পরিবেশন করতে পারেন। মালাই খেয়ে এই পাউরুটিগুলো একদমই সফট হয়ে যাবে। এটা এমন একটা ডেজার্ট যেটা চাইলে আপনারা সঙ্গে সঙ্গে খেতে পারবেন, আবার চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করেও সার্ভ করতে পারবেন। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এই ব্রেড মালাগুলো কত বেশি সফট হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর ভিতরে এমন একটা মালাই যেটার জন্য এই ব্রেড মালাগুলো খেতে অনেক বেশি টেস্টি হয়। ঈদের নানা রকমের ডেজার্টের সাথে আপনারা চাইলে এই ডেজার্টটাও রাখতে পারেন, সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং সহজও লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।